দর্শক দেখতে পাচ্ছেন সৃষ্টি হয়েছে, সেই ধোঁয়াটা এই ঘর কি বলেন একটু সতর্ক হবে যারা বিশেষ করে দোকানে পাখি রাখে। ভাই ময়না পাখির বাচ্চাটা কত রাখতে চাচ্ছেন? 6500 টাকা দাম। এটা আস্কিং প্রাইস না ফিক্সড প্রাইস? এটা একটু অনার করা যাবে একদিন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ভাই অনেকগুলো টিয়া পাখি বাচ্চা নিয়ে আসছে। এখানে বদনা টিয়া আর হচ্ছে ইন্ডিয়ান রিংনেক। আচ্ছা ভাই, কোন পাখিটার কত করে দাম চাচ্ছেন? রিংনেকটা কত চাচ্ছেন ভাই? রিংনেক গুলো হচ্ছে ভাই 3500 টাকা পিস। রিংনেক বেবি গুলো হচ্ছে 3500 টাকা পিস ভাই? প্রত্যেকটা বাচ্চাই তো বড় দেখতেছি রিংনেক গুলো। জি ভাই, এগুলো বয়স হয়ে গেছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তোতাগুলোর দাম কত করে চাচ্ছেন? তোতাগুলোর দাম চাচ্ছে ভাই 2500 টাকা। তোতাগুলো পার পিস 2500 টাকা? 2500 টাকা। আচ্ছা, গতকালটা আপনার কাছে মানে ময়না পাখি বাচ্চা দেখছিলাম না? হ্যাঁ ভাই, ময়না আছে। ময়না আছে এখন? জি জি আছে। তো চাইলে দিতে পারবেন? হ্যাঁ চাইলে দাও। ময়না গুলো কত করে চাচ্ছেন ভাই? আপাতত ভাই সিজন শেষের পর্যন্ত ভাই সব পাখির দাম বেড়ে গেছে। আমাদের হাই কস্ট কিনা যেটা আমরা হাই কস্টে বিক্রি করতেছি। ময়নাগুলো আপনার এখন নিতে পারবেন ভাই একদম 5500 টাকা। একদম 5500 টাকা পিস? 5500 টাকা পিস। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 015 01 81 81 50 50 77 77 50 50। আপনার লোকেশন? লোকেশন মিরপুরে। লোকেশন মিরপুরে পাখিরাটা আসলে? হ্যাঁ পাখিরাটা আসলে। ভাই টার্কি জুনটার দাম কত চাচ্ছিলেন? এটার দামটা হচ্ছে আপনার গিয়া 11000 টাকা। 11000 টাকা। বয়স কতদিন এটা? বয়স এটা আপনার গিয়া 2 বছর। বয়স 2 বছর। ডিম বাচ্চা রানিং? ডিম বাচ্চা রানিং না? কয়বার ডিম বাচ্চা করছে? এটা 2 বার ডিম বাচ্চা করা হয়েছে। আচ্ছা, মেল কোনটা আর ফিমেল কোনটা? এটা হয়েছে আপনার গিয়া নর, আর এটা হয়েছে আপনার গিয়া মাদি। মাদি? জি। আচ্ছা, আপনার অ্যাড্রেস কোথায়? আমার অ্যাড্রেস রানিগঞ্জ, রানিগঞ্জ। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01 8 01 8 56 56 41 41 41 76 76। আচ্ছা ভাই, কত দাম চাইছিলেন বললেন? এটার প্রাইস চাইছি আপনার 11000 টাকা। 11000 টাকা। এটা কি ফিক্স না একটু কিছুটা কম বেশি করা? আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে, কিছুটা অনার করা যাবে। দর্শক, কেউ যদি নিতে চান, 2 বার ডিম বাচ্চা করা একটা মাস্টার পিয়ার, যদি নিতে চান তো ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিতে পারেন। জি। নাম কয়? ময়নাটা কত দাম চাচ্ছেন ভাই? 15000 টাকা চাওয়া দাম। আচ্ছা, ছেলে না মেয়ে এটা? ছেলে। আচ্ছা, ছেলে হলে কিভাবে বুঝবে যে এটা ছেলে ময়না? গলায় মালা উঠে আর হচ্ছে ডাকে। আচ্ছা, কী কী কথা বলতে পারে আপনার ময়নাটা? নাম বলে? কী নাম বলে? ময়না। ময়না বলে আর কী বলে? ব্যস্ত আছে। হ্যাঁ, ব্যস্ত আছেন খাবার চায়? ব্যস্ত আছেন নাকি খাবার চায়, এরকম কথাবার্তা বলে। 15000 টাকা দাম, ফিক্স প্রাইস না ভাই? কিছুটা কম করা যাবে? কিছুটা আলোচনার সাথে কি একটু কম করা যাবে? আচ্ছা ভাই, আপনার লোকেশন কোথায়? গাজীপুর, গাজীপুর জিরানি বাজার। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলুন। 01 73 919 01 73 919 4537 4537। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া দেশি টিয়া পাখি। এটা হিরামন তোতা বলে না ভাই? হিরামন তোতা বলে। আচ্ছা, এটা মেল ফিমেল কনফার্ম করা আছে না? কয়বার ডিম বাচ্চা করছে আপনার কাছে? একবার ডিম বাচ্চা করছে। একবার ডিম বাচ্চা করছে। আচ্ছা, দাম কত চাচ্ছেন? 6000। 6000 টাকা চাচ্ছেন? আচ্ছা, 6000 টাকা ফিক্স না কিছুটা কম? কম জোড়া 6000, হয়তো বা 500 টাকায় দিকে করা যাবে। 500 টাকায় দেখে দিক করা যাবে। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01 9 5 7 01 9 5 7 22 22 98 2 1 2 1। আচ্ছা ভাই, আপনার লোকেশন কোথায়? সাভার। ভাইয়ের লোকেশন হচ্ছে সাভার। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমিন ভাইয়ের কাছে কিছু বেবি বা একদম সানকনুর না ভাই? জি ভাই। আচ্ছা, এটা বয়স কতদিন? 25 থেকে 26 দিন। 25 থেকে 26 দিন। দুইটা সানকনুর বেবি আছে 25 থেকে 26 দিন বয়সে। ভাই কত করতে চাচ্ছেন দাম? ভাই 13000 টাকা পার পিস দাম চাচ্ছে।
13000 টাকা পার পিস দাম জি আচ্ছা যদি কেউ দুই দুইটাই নিতে চায় তাহলে কিছু টানার করতে পারবেন জি আলোচনা তো আলোচনা সাপেক্ষে কিছু টানার করতে পারবেন জি পাশে একটা দেশি টিয়া পাখির বাচ্চা দেখতেছি জি এটা ইন্ডিয়ান রিংনেক বলা হয় না ভাই জি ইন্ডিয়ান আচ্ছা এটার প্রাইস কত হয়েছিল এটা হচ্ছে 3500 টাকা চাওয়া দাম হচ্ছে 3500 টাকা যদি নিতে চায় কিছু টানার করা যাবে আলোচনা সাপেক্ষে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 019 60 62 16 2 16 2 আচ্ছা ভাই গত দুই হাটে আপনার কাছে ময়না পাখির বাচ্চা দেখা গেছে আজকে ময়না পাখির বাচ্চা নেই আপনার কাছে জি স্টক ফুরাই গেছে এখন আসে এখন ভাইয়ের কাছে ময়না পাখি ছিল গত হাটে ব্যতিক্রম ঘুঘু এটাকে হরিয়াল ঘুঘু বলা হয় হরিয়াল ঘুঘুর বাচ্চা রহিম ভাই নিয়ে আসছে আচ্ছা ভাই দাম কত চাচ্ছেন 1500 টাকা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস না একদম ফিক্সড প্রাইস 1500 টাকা একদম ব্যতিক্রম একটা ঘুঘু এই ঘুঘুটা সচরাচর পাওয়া যায় না আচ্ছা নিচে এক জোড়া কোকাটন দেখতে পাচ্ছি ভাই এটা রানিং ডিয়ার কত চাচ্ছিলেন এটা ফিক্সড 7000 টাকা এটা হচ্ছে এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল এটা সিনামনটা ফিমেল হোয়াইট পেস্টা মেল আর হোয়াইট পেস্টা মেল 7000 টাকা ফিক্স প্রাইস আর হচ্ছে নিচে কিছু কটাটলের বেবি দেখতে পাচ্ছি এটাকে লোটিনো বলে না হ্যাঁ লোটিনো পাল লোটিনো পাল আচ্ছা বয়স কত এগুলো এগুলোর বয়স 1 মাস বয়স 1 মাস পার পিস দাম যাচ্ছিলেন কত পার পিস 3000 টাকা পার পিস 3000 টাকা করে চাওয়া দাম কিছুটা অনার করা যাবে কিছু ডলার আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 0167 0167 22 22 63 63 796 796 ভাইয়ের লোকেশন পুরানঢাকা ভাইয়ের লোকেশন হচ্ছে পুরানঢাকা যদি কেউ নিতে চান ভাইয়ের নাম্বারে কল করে পাখিগুলো কিনতে পারবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে সাইফুল ভাইয়ের শখের পাখির দোকানে দেখতে পাচ্ছেন কতগুলো ইউটিউবার কতগুলো ক্যামেরাম্যান এই যে আরিফ ভাই ভাই আর কতক্ষণ চলবে এই ভিডিওটা চলবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে পাখির হাটে সাইফুল ভাইয়ের বিশেষ কিছু পাখি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি তো ভাই আজকে ও সাইফুল ভাই আর একটা বিষয় হচ্ছে ভাই খুব স্মার্ট হয়ে গেছে এটা হচ্ছে ভাবির নিষেধাজ্ঞা দেওয়া যে সরাসরি কাউকে দেখতে পারবে না ভাই কালো গ্লাসের মাধ্যমে দেখবে যাতে ভাবির বিষয়টা কেন সুরক্ষিত থাকে আর কি আচ্ছা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেকগুলো পাখি তো আজকের হাটে পাখিগুলো ভাই একটা একটা করে দেখাবে বয়সগুলো জানাবে তাদের মিউটেশনগুলো দেখাবে আচ্ছা ভাই দেখান দেখি আপনার পাখিগুলো সানকনুর জি সানকনুরটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এর গ্রোথটাও ভালো আছে হ্যাঁ আর কিন্তু প্রচুর অ্যাক্টিভ পাখি আর কালারটাও কিন্তু ভালো হবে যারা চিনে তাদের জন্য কালারটাও অনেক সুন্দর আচ্ছা এটা তার বয়স হবে কি আপনার 1 মাস ১২,৫০০ টাকা আর সিঙ্গেল নিলেও নিতে পারবেন সিঙ্গেল নিলেও নিতে পারবেন আর বাকি রিংনেক যেগুলো আছে আজকের জন্য 11,000 টাকা রিংনেক পিসগুলো আছে একটা হচ্ছে ইয়েলো রিংনেক আছে একটা ব্লু রিংনেক একটা ব্লু আছে ব্লু পাইট আর একটা ব্লু পাইট আর একটা অ্যালবিনো সবগুলো হচ্ছে 11,000 টাকা বিশেষ মূল্য ছাড়া একদম জি জি আজকে একটু আজকে ভাই একটা স্পেশাল চশমা নিয়ে আসছে যার কারণে স্পেশাল প্রাইস এই পাখিগুলো আর এছাড়াও আর কি পাখি আছে ভাই এছাড়া আছে এই যে ভিতরে যেগুলো আছে এগুলো এছাড়াও ভাইয়ের কাছে এই যে বিশেষ একদম রিজনেবল প্রাইসে 12,000 টাকা পার পিস প্রত্যেকটা রিংনেক পাখি যে হচ্ছে 12,000 টাকা এগুলো 2 মাস প্লাস সবগুলো সেলফি সবগুলো সেলফি সবগুলো টিম নিজে নিজে খেতে পারে সবগুলো ফুল আজকে বিশেষ অফার হচ্ছে ভাই 12,000 টাকা পার পিস আচ্ছা ভাই পাখি তো মানুষ কিনবে পাখি কেনার পরে যদি খাবার নিয়ে পড়ে সমস্যা তাহলে কি আজকে আসলে ভালো কথা মনে করছেন খাবারটা আমি আজকে থেকে খাবারটা এই যে ব্যবস্থা করছি নিউটিবার্ড 821 এটা আপডেট 821 আপডেট আপডেট কিন্তু আগের ওই গেটআপে নেই নতুন গেটআপে এই যে সবার পছন্দের খাবারটা 800 গ্রাম
নিউটিবার্ড এটা আপনার এটার মেয়াদ হচ্ছে 5/1/2023 দেখতে পাচ্ছেন 5/1/2023 নতুনটা সবার জন্য আমি কিন্তু নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য যেটা আসলে দোকানে যেই দামে পাবেন আমার কাছে সেম দামেই পাবেন সেম দামে পাবেন আমি কিন্তু লাভের আশা আনি নাই আপনাদের উপকারের চান্স যাতে আপনাদের একটু হলে হেল্প হয় একটু হলে হেল্প যা এটা অনেকে ফোন দেয় আমার যে ভাই পাখি নিছি খাবার পাই না এই জন্যই আনা আসলে ঢাকা কমলাপুর আচ্ছা ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে এক ভাই অনেকগুলো টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছে সাথে ইন্ডিয়ান গ্রিনেট টিয়া পাখির বাচ্চা সাথে একটা ময়না পাখির বাচ্চাও আছে ভাই ময়না পাখির বাচ্চাটা কত রাখতে চাচ্ছেন 6,500 টাকা দাম এটা আস্কিং প্রাইস না ফিক্সড প্রাইস এটা একটু অনার করা যাবে 1200 1200 টাকা আর ইন্ডিয়ান রিংনেকের বেবি গুলো 3500 টাকা পার পিস ওই দুটো 3500 করে পার পিস একদম এই এই দুটাও 3500 টাকা পার পিস আচ্ছা এটাও কি রিংনেকের বাচ্চা রিংনেকের বাচ্চা আর এখানে যে 2500 টাকা পার পিস রিংনেকের বাচ্চা আছে তিনটা আর এখানে এখানে তিনটা রিংনেকের বেবি আছে এগুলো 3500 টাকা পার পিস আচ্ছা আপনার হাতে একটা টেম দেখতে পাচ্ছি ফুল টেম কথা বলে আচ্ছা এই পাখিটা কত রাখতে চাচ্ছেন 4500 এই পাখিটা হচ্ছে 4500 টাকা আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আপনার ফোন নাম্বারটা বলুন বীরপুর এক লোকেশন বীরপুর এক পাখিরাতে আসলে ভাইদের পাওয়া যাবে ভাইয়ের পাখির দোকানের জায়গাটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে খোঁজ করলে ভাইয়ের কাছে এখানে এই পাখিগুলো পাবে আর হচ্ছে আরও কিছু পাখি আছে ভাইয়ের কাছে কিছু গান শালিকের পাখি আছে এই গান শালিক পাখির জন্য অনেকে আমার কাছে নক করছিলেন কিছুদিন আগে আচ্ছা ভাই এই গান শালিকের বাচ্চাগুলো গান শালিকের বাচ্চাগুলো বাচ্চাদের 1200 ঝুট শালিক দুটো 1500 এক পাখি ঘাটে এসে এখানে এই জায়গাটাতে আমার ভিডিওতে দেওয়া লোকেশনে এসে খোঁজ করলে মিরপুর এক পাখিরাট ভাইয়ের কাছে তোতা পাখিও আছে একটা তোতা পাখির বেবি আছে আপনারা যদি নিতে চান তো নিতে পারবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আচ্ছা ভাই ফোন নাম্বার দেওয়ার জন্য অ্যাগ্রি করছে ভাই ফোন নাম্বারটা হচ্ছে 01 01 929 4320 4320 12 12 লোকেশন মিরপুর এক পাখিরাট লোকেশন মিরপুর এক পাখিরাট আচ্ছা ভাইয়া ধন্যবাদ শালিক পাখির বাচ্চাটা কত দাম চাচ্ছ বাবু 500 টাকা ফিক্স আচ্ছা এটা কী শালিক পাখি এটা হলো ভাত শালিক এটা হচ্ছে ভাত শালিক না এটা বয়স কত দিন এটার বয়স কত 20-25 দিন 20-25 দিন বয়স তোমার লোকেশান কোথায় মিরপুর 11 আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কি টিয়া পাখির বেবি যেগুলো ছোট দেখতে পাচ্ছি দুইটা কি বেবি এগুলো এই এই পাশেরটা তোতা এই পাশেরটা হচ্ছে টিয়া আর এই পাশেরটা তোতা আচ্ছা টিয়ারটা কত চাচ্ছেন আর তোতাটা কত চাচ্ছেন চা দাম হচ্ছে 4,500 টাকা এটা কি একদম চাষা না কম বেশি করা দরকার দর্শক দেখতে পাচ্ছেন একদম বড় একটা টিয়া পাখির বাচ্চা এটা কি নিজে নিজে খেতে পারে এটা এখনো হ্যান্ড ফিডিং করাইতে হয় আচ্ছা আর এখানে এক জোড়া বড় টিয়া পাখি দেখতে পারো না এটাও বাচ্চা 2 মাস বয়স এটাও বাচ্চা 2 মাস বয়স এটা কত চাচ্ছিলেন 6,000 টাকা জোড়া 3,000 টাকা পিস এটা মেল ফিমেল কনফার্ম করা না না এটা এখনো মেল ফিমেল কনফার্ম আছে আচ্ছা স্যার আপনার ফোন নাম্বারটা বলেন এটা মানে 01853 5324 247 3 75 9 5 তা স্যার লোকেশন কোথায়
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পাখিটার দোকানে আগুন লেগে পাখি মারা গেছে অনেক টাকা শাইন বাধা। এখানে সিলিং ফ্যানটাতে আগুন লাগছিল মূলত, এখান থেকে আগুন লাগার ফলে যে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াটা এই ঘরে অক্সিজেনের পরিমাণ কমায় দেওয়ার কারণে যতগুলো পাখি ছিল সবগুলো পাখি একদম মারা গেছে। দুই বস্তা পাখি শাইন বাধা। আপনারা যারা পাখি পালেন, পাখির ব্যবসা করেন অথবা পাখির দোকানে রাখেন, এইভাবে তারা সব অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো ইলেকট্রিক ফায়ার না হয় বা কোনোভাবে যেন আগুন না লেগে যায় একটু লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু পাখি বলতে অনেক পাখি, একটা দোকানে যতগুলো পাখি থাকে ইলেকট্রিক্যালি আগুন লাগার ফলে আগুনের থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে এই ধোঁয়ার গ্যাসের কারণে পাখিগুলো মারা গেছে। শাইন বার্ড হাউসের পাখিগুলো অনেক লস হয়ে গেছে ভাইয়ের। এই দুইটা বস্তা দেখতে পাচ্ছেন, এই দুইটা বস্তা একদম ভরা পাখি, অনেকগুলো পাখি একসঙ্গে মারা গেছে। যারা পাখি পালেন একটু সতর্ক হবেন, যারা বিশেষ করে দোকানে পাখি রাখেন সেক্ষেত্রে দোকানটা অনেক টেক কেয়ার করবে যাতে কোনোভাবে যেন আগুন না লেগে। বাবু, তোমার এই পাখি জোড়াটা কত রাখবা দাম? 4,500 টাকা। এটা মেল ফিমেল কনফার্ম করা আছে? আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলো। 0920 1008 00 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
কি ছাগল এটা ভাই? ও ওই চাচা ছাগলের মালিক আপনি? আপনি মালিক? আচ্ছা এটা কি ছাগল চাচা? এটা নাগা চিতোতা। আচ্ছা একটা বাচ্চা সহ নিয়ে আসছেন, তো বাচ্চাটার বয়স কত? এক দেড় মাস বয়স হবে। আচ্ছা বাচ্চা সহ তো বিক্রি করবেন না? আচ্ছা কত দাম চাচ্ছেন? দাম কত? বাচ্চা সহ 35,000 টাকা। আচ্ছা আপনার কাছে আরো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা এটা কি তোতা? হ্যাঁ এটাও নাগাসি। ও আচ্ছা নাগাসি। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম কত চাচ্ছেন চাচা? 25,000 হলে বিক্রি করবেন? আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন। ওই আমার ফোন নাম্বারটা করে মানে আগে যে ফোন নাম্বারটা বলছে ওই ফোন নাম্বারটাই হচ্ছে আপনার? হচ্ছে ওটা কে আপনার ছেলে? আমার নাম বাবুল আজাম। হ্যাঁ আমি আজাম। আজাম আজাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিরপুর এক পাখিরহাটে আজকে একটা ব্যতিক্রম একটা কি তোতা এটা ভাই? তোতাপুরি। কি তোতাপুরি এটা? জিবলা তোতা না কি তোতা এটা? এটা হচ্ছে এমনি তোতা। কত দাম চাচ্ছেন ভাই এটা? চাওয়া দাম হচ্ছে 80,000 টাকা। কেউ যদি নিতে চাই একটু কম বেশি করা যাবে? আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। 0171-6940-6940-874 ভাই আপনার লোকেশন কোথায়? মিরপুর 13 নম্বর ভাইয়ের লোকেশান। কেউ যদি নিতে চান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া ধন্যবাদ।